আজ সোনার দামের বিরাট পরিবর্তন ঘটল এক লাফে অনেকটাই দাম কমল সোনার গত পনেরো ষোলোই নভেম্বর হু হু করে উদ্যমুখী হচ্ছিল তার অবসান ঘটে গতকাল থেকে সোনার বাজার দরের পতন শুরু হলো তো চলুন জেনে নেওয়া যাক আজ এক গ্রাম ও দশ গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার দর কত রয়েছে পাশাপাশি জেনে নেবো এক ভরি গহনা সোনা ও পাকা সোনার বাজার দর কত রয়েছে তো ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট গহনা সোনার বাজার দর আজ এক গ্রাম বাইশ ক্যারেট গোল্ডের দাম চার হাজার আটশো পঁয়ত্রিশ টাকা যা গতকাল ছিল চার হাজার আটশো পঞ্চাশ টাকা এক গ্রামের উপর পনেরো টাকা মূল্য হ্রাস পেয়েছে দশ গ্রামের দাম আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দশ গ্রামের উপর একশো পঞ্চাশ টাকা মূল্য হ্রাস পেয়েছে এবং একশো গ্রাম সোনার দাম চার লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল চার লক্ষ পঁচাশি হাজার টাকা একশো গ্রামের উপর দেড় হাজার টাকা মূল্য হ্রাস পেয়েছে গতকালকের তুলনায় আজ ভরি গহনা সোনার বাজার দর ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা যা সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবার আমরা দেখে নেব আজকের চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম পাঁচ টাকা যা গতকাল ছিল পাঁচ টাকা এক গ্রামের উপর আজ সতেরো টাকা মূল্য হ্রাস পেয়েছে দশ গ্রাম সোনার দাম বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল বাহান্ন হাজার নশো কুড়ি টাকা এখানে দশ গ্রামের উপর একশো সত্তর টাকা মূল্য হ্রাস পেয়েছে এবং একশো গ্রাম সোনার দাম পাঁচ লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল পাঁচ লক্ষ উনত্রিশ হাজার দুশো টাকা যা গতকালকের তুলনায় এক হাজার সাতশো টাকা মূল্য হ্রাস পেয়েছে আজ ভরি পাকা সোনার দাম একষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা যা সব রকমের ট্যাক্স বাদ দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন